প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 9 মার্চ 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক লিটন ভাই এখান থেকে গাভী ও বকনা বাচ্চা বিক্রি করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। নতুন করে ওনার কাছে বেশ কিছু বকনা বাচ্চা সহ একটি দুধের গাভী রয়েছে, যা আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দামের গরু রয়েছে, বা এগুলো আজকে কিনলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে, এই সকল বিষয়ে জানাবো। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার বেচা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ লিটন আলী, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আমার ডেয়ারি ফার্মের নাম লামিয়া ডেয়ারি ফার্ম। এখান থেকে তো আপনি বকনা বাচ্চা আর গাভী বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, বকনা আর গাভী। এর আগে আপনার বেশ কিছু প্রতিবেদন করছি, কম রেটের কিছু গরু থাকতো যেগুলোর বাচ্চা থাকতো না অথচ দুধ থাকতো গরু, তো এগুলো গ্যারান্টি সহকারে এই গাভীগুলো আপনি বিক্রি করছেন, তো এবারে কি এই কোয়ালিটির গাভী আছে? না, ওই কোয়ালিটি নেই। আমার কাছে ভালো পার্সেন্টের তিনটা বকনা আছে আর একটা গাভী আছে বাচ্চা সহ। বাচ্চা সহ একটা গাভী আছে, দুধ কনফার্ম করা? হ্যাঁ, দুধ কনফার্ম একদম। তিনটা বাচ্চা আছে, এগুলো বলতেছেন ভালো পার্সেন্ট? হ্যাঁ ভালো পার্সেন্ট। সর্বনিম্ন আজকে কত দামের গরু আছে? সর্বনিম্ন আছে একটা বাচ্চা আপনার 60,000, আর গাভীটার দাম হবে 1,65,000। আপনার এখান থেকে তো দর্শকটা দরদাম করে কিনতে পারে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। তো চলেন দেখি কেমন কালেকশন করছেন, এগুলো সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানুন। ঠিক আছে লিটন ভাই, যে সর্বপ্রথমে কালো রঙের একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন তো। এটা হলো জাত হলো আপনার মোশে অস্ট্রেলিয়ান। মোশে অস্ট্রেলিয়ান জাত। হ্যাঁ, বাচ্চাটা আপনার 6 মাসের বয়সটা, 6 মাস বাচ্চাটা খুবই ভালো। আমার লাইফে, আমার যে ব্যবসার যে লাইফটা, এই এতটুকু বাচ্চার যে তলাটা আমার লাইফে আমি দেখি না, কিন্তু এই বাচ্চাটা সেইটুকু তলা আছে দেখেন। অনেক বড় তলা বাচ্চা, অনেক বড়, মানে তলাটা মনে করেন তলার অংশটা যে দেখেন তলাটা কত সুন্দর, চারটে বার দেখেন। আচ্ছা, তলার অংশটা বেশ সুন্দর, আমি একটু ধরি। হ্যাঁ ধরেন। আচ্ছা, অনেক সুন্দর চামড়া, অনেক সুন্দর চামড়া। কি রকম হবে এটা? 6 মাস, 6 মাস বয়স। 6 মাস। হ্যাঁ, বাচ্চাটার মাথা আর কানটা দেখেন কত সুন্দর, চামড়াটাও একদম পাতলা মনে হচ্ছে। হ্যাঁ জার্সির মতো। হ্যাঁ, ওইরকমই দেখা যাচ্ছে, লাগতেছে ওইরকম। মাথাটা কত সুন্দর দেখেন। আচ্ছা, এর দাম কত? এটার দাম হলো 60,000। এইটাই সবচেয়ে কম দাম? হ্যাঁ এটাই কম দাম। 60,000 দরদামের সুযোগ দিবেন? হালকা কিছু সামান্য সুযোগ আছে, খুব একটা দরদামের সুযোগ না, খুব একটা সুযোগ নেই। এটা সাইড করে নেন, 2 নম্বরটা দেখি। 2 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা সুন্দর বকনা বাচ্চা নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এটা হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান জাতের? জি। এর বয়স কত মাস? এর বয়স হলো আপনার 11 মাস। 11 মাসের মতো বাচ্চা, যেহেতু কম আছে, এর মাথা শেপ থেকে শুরু করে পিছনের অংশ পর্যন্ত আমাকে একদম একদম সমান মনে করেন। মাজার যে ইটা আর সামনের যে ইটা একদম লেভেল দেখেন, আর মাথা বাচ্চাটার কান আর মাজাটার যে ওষার আর তলাটা আছে বাচ্চাটার খুব সুন্দর তলা। আচ্ছা, মানে জাতমান কুমার আসলে দর্শকদের তো চেনানোর কোনো দরকার নেই, যা আসলে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, একটু ধরেন দেখি দর্শকদের তলা। এই দেখেন তলাটা, দেখেন পাটগুলো বেশ বড় বড়, আর দেখেন তলার জায়গা কত, আপনি একটু দেখেন। আচ্ছা, ভালো ভালো মানের ভালো বাচ্চা কিনতে গেলে টাকাটা একটু বেশি লাগবে। দরদামের সুযোগ দিবেন না? হ্যাঁ দরদামের সুযোগ আছে। এটা সাইড করে নেন, 3 নম্বরটা দেখি। 3 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর বাচ্চা নিয়ে আসলেন, এই বাচ্চার বিস্তারিত আমাদের জানাবেন। এটাও হলস্টেন ফ্রিজিয়ান। এটাও একটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। জি। বয়সটা কি রকম হয়েছে? এটার বয়স হয়েছে আপনার 12 মাস। এর বয়স হচ্ছে 12 মাসের মতো? জি জি। আচ্ছা, মুখে বেশ রুচি আছে, যে শুকনা খড় ধরছেন খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটার বয়স হচ্ছে 12 মাস, মানে প্রায় রেডি টাইপের। হ্যাঁ প্রায় রেডি টাইপের বাচ্চাটা, খুবই জাতমান, খুবই ভালো বাচ্চা। আচ্ছা, একটু এটার তলার অংশটা কষ্ট। হ্যাঁ এটাও তলার অংশ খুবই ভালো, আপনি ভালো করে দেখেন। এটাও চারটা বাট চিকন চিকন কুঞ্চি বানের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যতটুকু দেখানো সম্ভব, খুব চঞ্চল বাচ্চা। হ্যাঁ দেখাইছি, এটার তলার অংশ আগের গুলোর মতোই। হ্যাঁ হ্যাঁ, একবার তলার জায়গা অনেক জায়গা, তলার জায়গা অনেক জায়গা। এটার দাম কত ভাই? এটার দাম 85,000। এটার দাম 85? জি। দরদামের তো সুযোগ আছে? হ্যাঁ এটার দরদামের সুযোগ আছে। এটা সাইড করে নেন, সবশেষে গাভী আছে, গাভীটা দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে সবশেষে একটা গাভী নিয়ে আসলেন, কালো রঙের, একটু একটু সাদার অংশ আছে, টিকলি সাদা, তলাবাট সাদা, পিছন পায়ের খুরের অংশ সাদা, লেজ সাদা। জি। এটা কোন জাতের? এটা হলস্টেন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান। জি। এর দাঁত হয়েছে কয়টা? এর দাঁত হলো 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে।
আমি এই গরুটা যেই নেবে আমি দুধ গ্যারান্টি দেবো। আমি অলরেডি 13 লিটার দুধ আমি দুই বেলা দান করতেছি। 13 কেজির গ্যারান্টি থাকবে? হ্যাঁ, 13 কেজির দুধ গ্যারান্টি থাকবে। সকালে কত কেজি দুধ দিবেন? সকালে আপনার 8 কেজি, বিকালে 5 কেজি। বাটগুলো বেশ স্কয়ার বাট, স্কয়ার মানে আমার ও খুবই শান্ত শিষ্ট। আমি ও বানচারটি আপনাকে দরকার টাইনে দেখাচ্ছি, খুবই সুন্দর। আচ্ছা একটু দেখাই দেন, টানি টানি টেনে চারটা বাটি ধার বাটি আমাদের একটু কষ্ট করে দর্শকদের দেখান। হ্যাঁ আমি ধার বাটি দেখাই দিচ্ছি। এটার দাম হলো 1,65,000। এটাই 1,65,000-এর গাভি? জি জি। চারটা ধার বাটি একটু কষ্ট করে দেখাই দেন, না পানালে এরকম টানা যায় না? হয় একটু দুধ দিয়ে আমি ভিজাই নিচ্ছি একটু। এটা মা বোনরা সবাই এটা দোয়ান করতে পারবে, বাচ্চা মা বোনরা চাইলেও এটা এইভাবে বসে দোয়ান করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন লাগবে না তো? না না, কোনো কিছু লাগবে না। দেখেন এই পাশে দুইটা ধারবাট, পিছেরটা টানছেন, সামনে দুইটা টান। হ্যাঁ দেখেন। আচ্ছা চারটা ধারবাটি ক্লিয়ার দেখছি, একদম ক্লিয়ার। খুব 1,65,000। প্রত্যেকটা গাভী এবং বকনাতে দরদামের সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, দরদামের সুযোগ আছে। তো লিটন ভাই, এইটাই তো ছিল আপনার সর্বশেষ কালেকশনের গাভী? হ্যাঁ হ্যাঁ, শেষ। এগুলো কেনার জন্য তো যোগাযোগের প্রয়োজন। জি জি। তো কোন ফোন নম্বরে যোগাযোগ করবে দর্শক ভাই বোনেরা? আমার নাম্বারটা আছে, আমি নাম্বারটা বলি, 07-49-78-24-81। এটা তো ই মহর্ষে পাচ্ছে? হ্যাঁ দুটোই আছে। আর এখানে যদি গাভী যৌতুক কিনবে অবশ্যই তো এখানে এসে দেখে শুনে কিনবে। হ্যাঁ হ্যাঁ, থাকবে তো থাকা খাওয়ার ব্যবস্থা? হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো দর্শকদের পরিশেষে কিছু বলতে চান? ছিল দর্শকদের পরিশেষে কোনো কিছু বলার নাই, আসলে গাভী গরুগুলো কিনতে হলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে এটাই সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই, এই সপ্তাহের নতুন কালেকশনের গাভী দিয়ে বকনাদের দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।